আজব একটা দেশের বাসিন্দা আমরা, তাও আবার প্রবাসী দেশে আমরা কী পাঠাই? রেমিটেন্স পাঠাই, সাথে সাথে আরেকটা জিনিসও পাঠাই। সেটা বললে রাগ হয়ে যাবেন অনেকে। রেমিটেন্সের সাথে সাথে কিছু কম বলে কিন্তু আমরা দেশে পাঠাই। আজব একটা দেশের আমরা নাগরিক। কোন দেশের নাগরিক? বাংলাদেশের। প্রবাসে আসে কিসের লেগে দেশে রেমিটেন্স পাঠায়, সাথে কম্বলও পাঠায়। বিদেশিরা কতরা দেশে কি কম্বল নাই? আগেরকার যুগে মাঘ মাসে শীতের সময়, কনকনে শীতের সময় আসলো কি খেতার বালিশ। এই খেতা বালিশের যুগে কোনো প্রবাসী যদি একটা কম্বল দেশে লয়ে যায় তো তাহলে কিন্তু অনেক কিছু ছিল। আর কেউ কেউ যদি গিফট করতে আস আত্মীয় স্বজনকে তাহলে তো অনেক কিছু। এই খেতা বালিশের যুগ থেকে কি আমরা কি এখনও পার হয়েছি না? কখন বিদেশ থেকে যাওয়ার সময় লয়ে যাবেন কি কসমেটিক্স, ইলেকট্রিক জিনিস, আর লয়ে যাবেন কতলা খেতার বালিশ, কম্বল? পৃথিবীর কোন দেশে আছে, কোন দেশে খর বিদেশ থেকে যাওয়ার সময় কম্বল লয়ে যায় দেশ? এই যুগটা কি চেঞ্জ হইব না? দেশটা কি পরিবর্তন হয়েছে না? যুগ কি চেঞ্জ হয়েছে না? প্রবাসে আসছেন টাকার জন্য, রেমিটেন্স পাঠানোর জন্য, কম্বল পাঠানোটা বন্ধ করে দেন। মানুষে ব্যাঙ্গায় বুঝলেন, এই কম্বল পাঠানোটা ব্যাঙ্গায় মানুষে, মানে কি কম্বল? একটা কম্বলের দাম 130 রিংগিত, পাড়াইতে লাগে 140 রিংগিত, ওই যে কত 270 রিংগিত, প্রতিষ্ঠা হিসাব করলে 6700 টাকা, ঠিক নেই? বাংলাদেশেও 3000 টাকা তো কম্বল পাওয়া যায় না। বাংলাদেশের কম্বল বাংলাদেশ থেকে মালয়েশিয়া আনে দোকানদাররা, আইন নাই এটা বিক্রি করে কোনো প্রবাসীর কাছে, প্রবাসী এটা ব্যাগ করে আবার বাংলাদেশে পাঠায়। কী বুঝাইল? বলদ। আমরা হয়েছি বলদ। বাংলাদেশে এখন কম্বল উৎপাদন হয়, কী রে সেই কম্বলটা মালয়েশিয়ার থেকে কিনে আবার বাংলাদেশে পাঠানো? একটা লাগেজ কিনা নিয়েন, লাগেজের ভিতরে যা দরকার এমিউনিটিস বাংলাদেশে তো মনে করেন ঢাকা শহরে যে এমিউনিটিস পাওয়া যায় কপি, মালয়েশিয়া বিদেশ কিন্তু এগুলো একটু কমে হয় কপিগুলা। এই অরিজিনাল যেহেতু কসমেটিক্স হয়, ইলেকট্রিক জিনিস হয়, এইগুলার একটা লাগেজের ভিতরে ঢুকাইয়া দেশে লয়ে যায়। কম্বলের ভিতরে ঢুকাইয়া লয়ে যাওয়া না, এটা বন্ধ করে দেন। এই মানুষের আত্মীয় স্বজনকে কম্বল গিফট করার প্রথাটা বন্ধ করেন। যদি গিফট করতে মন চায় একটা ইলেকট্রিক জিনিস, কিছু কসমেটিক্স, এগুলাই গিফট করেন। এখন কি মানুষ খেতা বালিশের যুগে আছে? কোন আমারে